এই মুহূর্তে আবারও যে খবরে চোখ রাখবো, প্রয়াত সবিতা চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শৈলী চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী, তিনি দীর্ঘদিন তিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। শৈলী চৌধুরীর বহু সুরের তিনি গান গেয়েছেন এবং সেই সবিতা চৌধুরী তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এবং আজ যেটা খবর কিছুক্ষণ আগেই তিনি প্রয়াত হয়েছেন, মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, যেটা তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে মুম্বাই থেকে তাকে ফিরিয়ে আনা হয় 19 মে কলকাতায় নিয়ে আসা হয় এবং তারপর রুবি হাসপাতালে চিকিৎসা চলছিল, তারপর কি বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল? দেখো কুনাল, প্রথমে রুবি হাসপাতালে তার চিকিৎসা চলছিল, যেহেতু দুটি ক্যান্সার ধরা পড়েছিল তার শরীরে, দুটি ক্যান্সার বাসা হয়েছিল তার শরীরে, একটি ফুসফুসের ক্যান্সার, অন্য একটি থাইরয়েড ক্যান্সার। এবং ফলে রুবিতে যথাযথ চিকিৎসা হবে কিনা, প্রথমে তাকে রুবিতে ভর্তি করা হলো, তারপরে তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের হিন্দুজা হসপিটালে তার চিকিৎসা চলছিল, সেখানে কেমো দেওয়া হচ্ছিল। আমরা অন্তরাত্মার সঙ্গে কথা বলেছি, অন্তরাত্মার থেকে যা জানতে পেরেছি তাতে দেখো, অসুস্থ হলেও তার মনটা ছিল কলকাতায়, বাড়িতে তার, কারণ এই কলকাতার বাড়ি যেখানে অনেক স্মৃতি রয়েছে, স্বাভাবিকভাবেই সুরকার সঙ্গীত স্রষ্টার সহধর্মিণী, ফলে এই শহরের সুরের সঙ্গে স্মৃতির সঙ্গে মিশে মিশে রয়েছে একেবারে। প্রীতম, প্রীতম তোমার এই রেশ ধরেই, তোমার এই কথার রেশ ধরেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শুভমিতা, তার সঙ্গে আমি কথা বলতে চাইবো। শুভমিতা, আপনি অবশ্যই খবর পেয়েছেন এবং যে খবর স্বাভাবিকভাবেই বারবারই আমরা যেমনটা সলিল চৌধুরীর নাম সবিতা চৌধুরীর নামের সঙ্গে জড়িয়ে যায় বা সবিতা চৌধুরীর নাম বলেই সলিল চৌধুরীর নাম ফিরে ফিরে আসে, আপনার সঙ্গে কি ব্যক্তিগতভাবে আলাপ ছিল বা কি বলবেন আজকে এই খবর পাওয়ার পর? খুব দুঃখের, খুব খারাপ লাগছে শুনে। তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, ওনার মেয়ের সাথে আমার মাঝে সাথে যোগাযোগ হতো অন্তরাদির সাথে, আর ওনার সাথে আমি খুব বেশি মিট করিনি, 2-3 বার মিট করেছিলাম। কিন্তু ওই যা হয়, শরীরবাবুর নামের সাথে এমন ভাবে জড়িয়ে উনি, ওনারা একসঙ্গে গান বাজনা করেছেন, বহু ভালো ভালো গান আমরা পেয়েছি। আর সবিতাবীর যখন গান গাইতেন সেই সময়কার গলা জাস্ট ভুলতে পারি না, ওনার গলা আমাদের ভীষণ। আর সবিতাদের মধ্যেই যেন আমরা শরীরবাবুকে, শরীরবাবু চলে যাওয়ার পরেও ওনার মধ্যেই খুঁজে পেতাম, এখন নিশ্চয়ই তার ছেলেমেয়েদের মধ্যে খুঁজে পাবো শরীরবাবুকে, এবং খুঁজে পেয়েও থাকি আমরা। কিন্তু সবিতাদের চলে যাওয়াটা সত্যিই খুব দুঃখের, একটা এরা শেষ হয়ে যায়, সেটা ফিরে আসেন, সেই ব্যাকুমটা আমরা কখনোই পূরণ করতে পারি একেবারে। অর্থাৎ আপনার কথাতে কোথাও এটা মনে হয় যে একটা সময়কে যেন আমরা সলিল চৌধুরীর পর আরো একবার হারিয়ে ফেললাম? হ্যাঁ নিশ্চয়ই, সেটাই সেটাই বলছি, একটা ভ্যাকুয়াম তৈরি হয়, সেটা আমরা চেষ্টা করি আমাদের মতন করে সেটাকে পূরণ করবার। নিশ্চয়ই অন্তরাদি আছেন, তার ছেলেরা রয়েছেন, সেই ভ্যাকুয়াম পূরণ করবেন এটাই আমরা আশা করব, তার আত্মার শান্তি কামনা করি। এবং এই মুহূর্তে যদি সবিতা চৌধুরী, ঠিক আমি যেমন স্মৃতি নিবন্ধন করতে গিয়ে যদি পুরনো সেই দিনে আমরা একটু যদি ফিরে যাই, সুমিতা কোন গানটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ছে, যেটা বারবার অনেক গানই তো তিনি গেয়েছেন তবুও যেসব গানগুলো খুবই বিখ্যাত হয়ে রয়েছে? অনেক রকম গান, বিশেষ করে শরীরবাবু যে আশায় গেছেন, সেইগুলো সবসময় তো এক্সপেরিমেন্ট করতেন, এবং সেগুলো সবিতাদের গলাতেই আমরা শুনেছি প্রথম প্রথমে, তারপরে তো অনেক শিল্পী আমার কম্পোজিশন দিয়েছেন, তাকে মুম্বাই থেকে ঠিক কি কারণে ফিরিয়ে আনা হয়েছিল এবং কি কেমন ছিল তার পরবর্তী সময়ে শরীর, যে কারণে ফিরিয়ে আনতে হয়? কারণ ফিরিয়ে আনার কারণ তো সেরকম কিছু নয়, যেটা বারবার বলছি যে কলকাতায় ফেরার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন, যেহেতু এই এই শহর তার প্রাণ শহর, সুরের শহর, এই শহরের সঙ্গে তার পরিবার এই শহরে রয়েছে, এবং শুধু তাই নয় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, ফলে স্বাভাবিকভাবে এই শিল্পী মনের মানুষ তারা এরকমটাই হন। আমরা কন্যার সঙ্গে কথা বলে এই অবস্থাতেও তিনি এই কথাটাই বলেছেন যে মা বারবার বলছিল যে বাড়িতে নিয়ে চলো, তো ফলে তাকে মুম্বাই থেকে এখানে নিয়ে আসা হয় এবং গত রাতের রাত 2:05 এখানে ছিলেন, এবং 19 মে মাসে থেকে এখনো পর্যন্ত যুদ্ধ করছিলেন, যেটা কোটান করে বলেছিলেন, করলেন তার কন্যা যুদ্ধ রীতিমতো, কিন্তু
একেবারে প্রীতম, এবং সেই যুদ্ধ শেষ হয়ে গেল এই মুহূর্তে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রীতম, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।